আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ও বরকাতু ইন আলহামদুল্লিলাহি নাহমদুহু আনুসুল্লি আল্লাহ রসুল ইল করিম আহমাবাদ আরউজ বিল্লাহি মিনা রাজিম, রজিম্লাহির আহমান ই রহিম প্রিয় মোহতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় মোহতারম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লা ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি বি

রববি জিদি মা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ ফাকে আল্লাহ করি কৃতজ্ঞতা যে আবার আল্লাহ তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার মহা সুযোগ করে দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন এজন্য শুক্রিয়া শরীফল আলহামদুলিল্লাহ বিমত রাম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান মুল্লাহ খায়রান আর নতুন নতুন যারা জয়েন করেছেন আপনার আন্তরিক মুবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশান দেওয়া আছে সেগুলো দেখবেন পিছনে ক্লাস আছে বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্ট আছে গ্রামার ক্লাস আছে প্লে লিস্ট আছে সেগুলো দেখেন আর প্রতিদিন চোখ রাখুন প্রতিদিন ক্লাস আপলোড করেছে এভাবে ইনশাআল্লাহ আমার কোরআনকে শব্দে শব্দে কালার করে আমাদের বোঝার চেষ্টা করব চলুন আজকে ক্লাস শুরু করি বিসমিল্লাহি রহমান রহিম উংজুর কাইফা দা আমসাল দেখুন বাংলায় আমরা বলি না ভাই আমার দিকে নজর দিবা না নজর ন জ র বাংলার সাথে মিল আছে তাহলে এটা উংজুর নজারা ইয়াংজুরু নাজারা ইয়াংজুরু উংজুর নজর দাও দেখো সি কাইফা কেমন কিভাবে কাইফা হলো আটভি থেকে আপনার ডাব্লুএস ওয়ার্ড যাকে আমরা ইংরেজিতে বলি ডাব্লুএস হাউ কেমন কীভাবে যাকে বলা হয় কাইফা কেমন দরাবু তারা পেশ করেছে আপনারা জানেন যে ক্রিয়া চার নম্বর এক নম্বর ফর্মে চার নম্বর দলে পাই আমরা দরাবা দরাবা মানে সে আঘাত করেছে দরাবা মানে সে পেশ করেছে আবার দরাবা মানে ভ্রমণ করেছে হয় দরাবার তিনটা অক্ষর অর্থ আছে এখানে যে দরাবু মানে তারা পেশ করেছে লা কা লা মানে জন্য কা মানে তোমার লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লানা আমাদের জন্য লাহুম তাদের জন্য লাহু তার জন্য জি তোমার জন্য পেশ করেছে আল আমসালা পুলুরাল কি ভাই আমসাল জি তা আমসালা মানে বিভিন্ন উপমা পেশ করতেছে হে রাসুল এই কাফের মুশিকরা দেখো তোমাকে নিয়ে কি বিভিন্ন উপমা পেশ করে যেমন প্রিয় মতো আপনার মনে আছে গত ক্লাসে তারা বলেছিল কি আরে এ কেমন রাসুল সে হাটে বাজারে চলাফেরা করে মানুষের সাথে কথাবার্তা বলে হ্যাঁ মানে কি অর্থাৎ রাসুল এমন থাকবে সে হাটে বাজার আসবে না তার একটা আস্তানা থাকবে ওখানে বসে থাকবে সারাদিন এই হচ্ছে তাদের কথাবার্তা আরও তারা বলছিল যে কেমন রাসুল এর ধন ভাণ্ডার নেই অর্থাৎ এর ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা প্রচুর থাকবে অর্থ সম্পদ কারিগরি থাকবে তারপর তার বিশাল ব্যবসা প্রতিষ্ঠান থাকবে যাকে বলে জান্নাত বাগান থাকবে এই রকম তারা কথা বলতো এই ছিল তাদের একটা ধারণা যে এই রাসুল হলে এইরকমই থাকবে আসলে আল্লাহ সালাম তাল্লা বা নিয়ম তো এটা নয় এটা আল্লাহ বলছেন যে ওরা কেমন তোমার জন্য পেশ করছে দেখছো যাই হোক প্রিয় মতরা গত ক্লাসে যারা শুনিনি তারা জানেন যে ওরা বলছিল যে আসলে তোমরা একটা জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো আর রাসুল সাল্লাহ সাল্লামকে যাদুকর বলছিল তার সেই ধারাবাহিক আজকাল বলতেছে দেখো রাসুল এই লোকগুলা ওরা কেমন উপমত পেশ করতেছে জি আশা করে বুঝতে পেরেছেন এ যে ফা ফলে দল্লু দল্লা মানে সে পথভ্রষ্ট হয়েছে দল্লু মানে তারা হয়েছে উ দল্লা সে হয়েছে দল্লু তারা পথভ্রষ্ট হয়েছে দলালতু আমি হয়েছি দলাল তা তুমি দলাল না আমরা দলাল তুম তোমরা ক্লিয়ার জি ফলে তারা কি হয়েছে সো দে হ্যাভ গন অ্যাস্ট্রেই তারা পদভ্রষ্ট হয়ে গেছে ফালা সুতরাং না সো নট ইয়াস্তাতি না তারা সক্ষম হবে না সাবিলান পথ তারা পথ পেতে অর্থাৎ সঠিক পথ পেতে তারা আর সক্ষম হবে না যারা ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে রাসুলের ব্যাপারে এই ধরনের ধারণা পোষণ করে তারা সঠিক পথ পেতে সক্ষম হবে না প্রিয় মতারাম প্রত্যেকটা আয়াতের শব্দটা দেখুন কালার করে দেখুন আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা কালার সাথে মিলিয়ে দেখেন আর শব্দ থেকে আসে এটা ক্রিয়া দশ নম্বর ফর্ম ইস্তাতা মানে সে সক্ষম হয়েছে ইয়াস্তাতীয় সে সক্ষম হয় আস্তাতিউ আমি সক্ষম হই তাস্তাতিউ তুমিউ সে আর ইয়াস্তাতিউ না তারা এই যে ইয়াস্তাতিউ না মানে তারা তারা এই যে তারা তারা সক্ষম হবে না লা নেগেটিভ পথ পেতে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে লেগে থাকেন শব্দে শব্দে দেখতে থাকুন ইনশাল্লাহ কোরআন বোঝা অনেক সহজ জি এরপর আল্লাহ হোসেন তিনি বরকতময় যিনি ইচ্ছা করলে তোমার জন্য করে দিতে পারেন তার চেয়ে উত্তম বস্তু অনেক বাগান যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত হয় এবং তিনি তোমাকে প্রাসাদ সমূহ দিতে পারেন শুভ আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে কী না পারেন আল্লাহ তো সবই দিতে পারেন শুভ আল্লাহ প্রিয় ভবত আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ কী না পারেন আল্লাহ ইচ্ছা করলে সবই পারেন সবই তো পারেন আল্লাহ সেটাই তো বলতেছেন ওরা বলে যে তোমার বাগান দিতে হবে আল্লাপাশে এসে উত্তম বাগান দেব উত্তম বিশাল বিশাল আপনার সেই শস্য দিতে পারেন ফলের বাগান দিতে পারেন আঙ্গুরের বাগান দিতে পারেন দিতে পারেন না আল্লাহ রসুলকে সব পারেন প্রাসাদ বড় বড় অট্টালিকা দিচ্ছেন না ইতিপূর্বে সেই সোলামায়ন আল্লাহ সাল্ল রাজত্বর কথা আপনারা শুনছেন তাকে রাজত্ব দিয়েছেন না তাকে এমন প্রাসাদ দিয়েছিলেন যে প্রাসাদে সেই আমরা যাকে বলি যে রানী বিলকিস বা সাবার রানী যে আসছিলো সে এসে যখনই সেই সোলাইমান আল্লাহ সাল্লামের প্রাসাদে প্রবেশ করেছে তখন তার ফ্লোরের গ্লাসগুলো এত স্বচ্ছ ছিল সে গ্লাস এর নিচে পানি প্রবাহিত ছিল সেই পানি সেই গ্লাসের উপর যখন যখন হাঁটছিল তখন সেই সাবার রানি যাকে আমরা বিলকিস বলি সে কাপড় তুলে হাঁটা শুরু করেছিল তখন সুলাইমান আল্লাহ সালাম বলেছিলেন যে আপনার কাপড় তুলতে হবে না এখানে পানি নেই পানিতে পা ভিজবেন অতএব বুঝতে পারেন যে তার সেই প্রাসাদের ফ্লোরে এত স্বচ্ছ গ্লাস কাচ ছিল সে কাচের নিচে পানি প্রবাহিত আর সে একদম রানী সে মনে করছে যে এটা মনে হয় যে পানি আমি নামতেছি চিন্তা করেন তো এরকম প্রাসাদও তো আল্লাহ সালামতাল্লাহ সেই নবীদেরকে দিয়েছিলেন সাল্লামী আল্লাহ সাল্লামকে দিয়েছেন তা আল্লাহ ইচ্ছা করে রাসল সাল সাল্লামকে সেই প্রাসাদ দিতে পারেন সেই কথাই এখানে আসছে যাই হোক প্রিয় একটু কথা বলে ফেললাম যে আমি যেটা বলেছি এই ঘটনাটা সেটা আপনারা ইনশাল্লাহ সামনে পাবেন সেই সাল্লাম আল্লাহ সাল্লামের ঘটনা জি দেখুন বরকতময় আল্লাহ জি মানে যিনি ব্লেসড ইজ হি ইন যদি ইচ্ছা করেন আমরা অনেক সময় বলি ইনশা আল্লাহ যদি চান ইন শা আল্লাহ মানে আল্লাহ ইচ্ছা করলে বা আল্লাহ যদি চান তাহলে আমি এটা করব তা আমাদের প্রত্যেকটা সব সবসময় খেয়াল করতে হবে আপনার ফিউচারের যখন কোনো কথা বলবেন তখন আপনি ইনশা আল্লাহ বলবেন আর যখন কোনো কাজ সাকসেস হয়েছে বা আলহামদুলিল্লাহ বলবেন তখন আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় বলি কি ভাই আপনি কি আগামীকালকে যাবেন সে বলে আলহামদুলিল্লাহ আবার ভাই আপনি তো এই কাজটা করেছেন মাসাল্লাহ তখন বলে ইনশাআল্লাহ অর্থাৎ আমরা অর্থটা বুঝি না বিদায় এটা আমাদের ফিউচার অর্থে বর্তমান ভবিষ্যৎ অর্থে আপনি বলবেন ইনশাল্লাহ আর যখন ঘটনা ঘটে গেছে তখন বলবেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন তা ইনশা আ যদি চান যা আল্লাহ করে দিতে পারেন যা আলামানি করা যা আলামানি বানানো যা আলামানি সৃষ্টি করা অনেক অনেক অর্থে ব্যবহার করা হয় জালামারি তৈরি করা করতে পারেন লাকা লামারের জন্য কামারি তোমার তোমার জন্য করতে পারেন খাইরান উত্তম বেস্ট বেটার মিন মানে হতে বা থেকে খাইরান মিন অর্থাৎ এর চাইতে উত্তম দেখুন প্রিয় এখানে খাইরান কথাটা আছে এই খাইরান হলো কি ভাই অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেটিভ সাথে মিন চলে আসলে তখন বেটার হয়ে যায় তখন কি হয়ে যায় বেটার আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ বলতেছেন যে তোমাকে এর চেয়েও দিতে পারেন কি এর চেয়ে চেয়ে আল্লাহ উত্তম দিতে পারেন ওরা কিসের বাগানের কথা বলে কিসের খেজুরের বাগান খেজুরের বাগান হচ্ছে বারো অনেক অনেক দামি দামি বাগান তোমাকে দিতে পারেন সোহান আল্লাহ এটা আল্লাহ বলতেছেন এরপরে কি জান্নাতিন জান্নাতিন সে জান্নাতের কথা বলছে যে এই ওরা যা বলে এর চাইতেও খাইরন মিন জালিকা আলিকা জান্নাত ওর চাইতেও উত্তম বাগান দিতে পারে যে বাগানে কি হবে তাজরি প্রবাহিত এখানে দেখেন তাজরি এখানে ইয়াজরি আজরি তাজরি নাজরি এখানে ইয়াজরির জায়গায় আমি তা দিয়েছি কারণ এটা আবার ফ্যামিন জেন্ডার ফ্যামিলিন জেন্ডার জন্য সবুজ কালার দিয়েছি কারণ হলো কি এই যে জান্নাত বাগান বাগানটা হলো ফ্যামিনিন জেন্ডার এই বাগান ফেমিনিজেন্ডার হওয়ার কারণে আপনার এই ফেল বা ভার্ভটার এই তাটা ফ্যামিলিন জেন্ডার হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন এটা সবসময় মনে রাখবেন যে যখনই এম বা নাউন সে জেন্ডার হয় তখনই দেখবেন সাথে সাথে এর সামনে পিসে যদি ফেল বা ভাব থাকে অথবা হর্ফ থাকে আপনার কি বলা যায় অ্যাডভার্ভ থাকে সেগুলো ফেমিনিজেন্ডার হয়ে যায় আল্লা তখন আল্লাতি হয়ে যায় বুঝতে পেরেছেন হাজা তখন হাজি হয়ে যায় হিয়া হয়ে যায় এই রকম কিছু কিছু জিনিস আছে হুয়া হিয়া হয়ে যায় হাজা হাজি হয়ে যায় যাই হোক মেন মানে হতে থেকে তাহ তিহা ইহার পাদদেশ থেকে আর নহর নহর প্রবাহিত যে এমন অনেক বাগান দিতে পারেন যেই বাগানের পাদদেশ দিয়ে চতুর্দিকে নহর প্রবাহিত থাকবে সে বাগানে পানির দেওয়ার যে ব্যবস্থা অটোমেটিকলি করে দিবেন যেহেতু আপনারা জানেন যে এই যে নহর নহর কথাটা বারবার আসছে কেন আরবের সেই মরুভূমিতে সেই নদী নালা খাল বিল হলো কি একটা কি বলা যায় খুব দুষ্প্রাপ্য জিনিস এই বাংলাদেশে যেমন ধরেন এখানে খাল নদী বিলের কোনো অভাব নেই প্রত্যেকটা এলাকা থেকে বাড়ির আশেপাশে থেকে খাল নদী বিল চলে গেছে এখানে এটা আমরা এই এই শর্টেজটা আমরা বুঝতে পারি না কিন্তু আরবের একটা বাগান করা মানে কি সেখানে পানির সাপ্লাই দেওয়া পানি প্রবাহিত এটা কিন্তু খুব যেইতে যেই সেই কথা না ভাই এই জন্য আলো যেখানে বাগানের কথা বলছেন সেখানে নদীর কথা বলছে সেখানে তার চনুর চার দিক থেকে ক্যানেল বা রিভার প্রবাহিত হবে ইনশাল্লাহ যে এবং কি বলছেন ওয়া মানে আর ইয়াজ এবং করতে পারেন লাকা তোমার জন্য কি কুসুরান মানে প্রাসাদসহ প্যালেস তোমাকে দামি দামি প্যালেস দিতে পারেন ভাই প্যালেসের কথা তো আপনারা জানেন প্রাসাদ একদম ডাইরেক্ট প্যালেসে নিয়ে গেছেন বা আপনাকে বলে না যে আপনাকে একটা ভালো ডুপ্লেক্স বাড়ি দেওয়া হবে বা ভালো দামি একটা ফ্ল্যাট দেওয়া হবে হ্যাঁ বা বাগান বাড়ি না আল্লাপে প্যালেস তার প্যালেসে তো আমরা অনেকেই কিছু কিছু পরিচিত আছি যেমন বার্কিংহাম প্যালেস সেই আপনার লন্ডনে বার্কিংহাম প্যালেসের নাম শুনছি আমরা আপনার বড় প্যালেস মনে করেন যে সেই যে বিভিন্ন রানীরা সেই প্যালেসে থাকতো বা বিভিন্ন সেই আমেরিকার হোয়াইট হাউস ধরেন এইরকম বড় দামি দামি আসলে আল্লাহর কাছে আল্লাহ যে প্যালেসের সেই প্যালেস তো ইচ্ছা বলে রাসুলকে দিতে পারেন এই বলে সেই সুবাদ থেকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ওরা যেসব কথা বলে এ কথা আসলে কথা না এগুলো সব অলিক কথা জি এই দেখুন আল্লাহ বলছেন বরং তারা কিয়ামতকে অস্বীকার করেছে আর কেয়ামতকে যে অস্বীকার করে তার জন্য আমি প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুন এটাই আসল কথা ভাই দেখুন বাল বাল মানে বরং বা নেই কাজ জাবু মানে সে অস্বীকার করেছে আর কাজাবু উ তারাও অস্বীকার করেছে বিশ্ব মানে কি ভাই সময় ক্ষণ ঘন্টা মুহূর্ত বা কেয়ামত এখানে কেয়ামতের আরেকটা সিননি শব্দ হলো সা আ কেয়ামতের সিননি শব্দ কি ভাই সা আ তা সা মানে কেয়ামত বরং তারা কেয়ামতকে অস্বীকার করেছে ডিনাই করেছে ইনফ্যাক্ট দ্য হ্যাভ ডিনাইট দ্য আওয়ার জি এবং বলছেন ওয়া মানে আর আ তা সে প্রস্তুত করেছে আ তারা প্রস্তুত করেছে আমি করেছি আত্মা তুমি করেছ না আমরা প্রস্তুত করে রেখেছি উই হ্যাভ প্রিপেয়ার্ড লিমানের জন্য মান বা যার তার তার জন্য যার জন্য কাজ যে অস্বীকার করেছে অমান্য করেছে ডিনাই করেছে বিশ্বাতি সেই কিয়ামতকে সেই কিয়ামতকে যে অস্বীকার করেছে জ্বলন্ত আগুন আর ব্লেজিং ফায়ার ব্লেজিং ফায়ার রয়ে গেছে ভাই আল্লাহ বসেন তার জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন যে এই ক্যামতকে অস্বীকার করেছে আপনি আমি বলতে পারি যে না আমরা তো কর অস্বীকার করি না আমরা তো স্বীকার করি মৃত্যু হবে ক্যামত হবে হাসন নশ সবই হবে কিন্তু কাজ তো কেয়ামতের করি না ভাই কেয়ামতে যেই যেই কাজ করা যাওয়ার জন্য আলো বলছেন প্রস্তুত নিয়ে যেতে বলছেন সেই কাজকে আমরা করি কাজের সাথে আমাদের বিশ্বাসের মিল নেই তাহলে কি হবে ভাই মাইনাস আসুন আমাদের বিশ্বাস আমরা যে কেয়ামতকে বিশ্বাস করি কেয়ামতকে অস্বীকার করি না এজন্য আমরা আমাদের কাজকে কি কাজ কর্মনীতি আমার করা উচিত সেটা আমাদেরকে বুঝতে হবে আর বোঝার জন্য এই কোরআনকে জানতে হবে কোরআন না ঝেনে আপনি কোথাও ঠুকুর খেলে লাভ হবে না আসুন লেগে থাকি আমি একটু লেগে থাকি কোরআনের সাথে তাহলে আমরা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী কোরআন বুঝে আমরা কিয়ামতকে স্বীকার করে এবং কিয়ামতের শিকার অনুযায়ী আমরা কাজ করতে পারবো আমাদের সবাইকে তুমি দান করুন আমি এবারে তুমি আল্লাহ হোসেন দূর হতে আগুন যখন তাদেরকে দেখবে তখন তারা তার ক্রুদ্ধ গর্জন ও প্রচন্ড চিৎকার শুনতে পারবে আল্লাহ প্রেমতারাও সে আগুনের কথা বলছেন আল্লাহ কীভাবে আমাদেরকে ভয় সেই কথাগুলো উপস্থাপন করতেছেন যাতে আমাদের মধ্যে এখনও যাতে আমরা সেই সাবধান হয়ে যায় ইজা ইজা মানে যখন আমরা জানেন যে ইজা হলে গিয়ে বর্তমান ভবিষ্যতের জন্য যখন হয় আর ইজ যদি হতো জবটা না থেকে যদি সাকিন থাকতো তাহলে অতীতকাল হতো ইজ মানে যখন আর মানে যখন বর্তমান ভবিষ্যৎ আশা করি র আ র আ আত মানে কি দেখবে হুম মানে তাদেরকে র আত মানে তাদেরকে দেখানো হবে অর্থাৎ দেখবে ক্লিয়ার মিন হতে থেকে মাকান জায়গা থেকে বাই দূর থেকে অর্থাৎ দূরে থেকে যখনই তারা আগুন দেখতে পাবে ওই যে জাহার নাম এখন তো ভাই দেখি না চোখে তাহার নাম এখন হয়তো অনেকে দূর থেকে বিভিন্ন কান্ট্রি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় সেই আগ্নেয়গির উৎপাত ছোট্ট দুনিয়াতে একটু দেখাচ্ছে আল্লাহ আগ্নেয়গিরির অগ্নিপাত সেই কীভাবে আগুনের ফুলকি পাহাড়ের ভিতর থেকে উঠতেছে ভাই এগুলো দেখে তো মানুষের তো গলিত আগুন গড়ায় যাচ্ছে আপনারা ইউটিউবে সার্চ দেন লেখেন দেখবে যে কীভাবে সেই আপনার সে আগ্নেয়গিরি সে কিয়ামত সে আগুন আল্লাহ বলছে যে তারা যখন দেখবে মানে দেখা মিন থেকে মাকান সে জায়গা বা দূরে দূর থেকে আসতে সামিয়া থেকে মানে সে শুনেছে আর সামিউ তারা শুনেছে স্বামী তো আমি শুনেছি স্বামী তা তুমি স্বামী না আমরা তাহলে স্বামী তারা শুনেছে হওয়ার কথা ছিল কিন্তু স্বামী দে উইল হিয়ার তারা শুনবে বর্তমান ভবিষ্যৎ হলো কেন এই যে সামনে দেখে কন্ডিশনাল ইজা আছে ইজা মানে যখন ইন মানে যদি এই ধরনের যদি শব্দ থাকে কন্ডিশনাল জাতীয় তাহলে অতীতকালের শব্দ বর্তমান বর্তমানকাল প্রকাশ পায় আর বর্তমান কালের শব্দ অতীতকাল প্রকাশ পায় এ আগে বলেছিলাম আমি এভাবে কুইজ দিয়েছিলাম আপনার অনেক অনেকেই এই কুইজের অর্থ দিয়ে উত্তর সুন্দরভাবে দিয়েছিলেন সুবাহ আল্লাহ আপনারা অনেক গ্রামার কিন্তু এখন আলহামদুলিল্লাহ পারছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব ভালো লাগতেছে এখন বলুন তো ভাই এই কোরআন ক্লাসের যেই গ্রামারগুলো যেভাবে শেখানো হচ্ছে আপনাদেরকে এটা বলি বেশি কঠিন লাগতেছে আপনাদের কাছে বলেন আপনার আপনাদের মতামত ক্লাসে অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে বলবেন যে কেন কঠিন লাগতেছে না কিভাবে লাগতেছে না বা এটা আগে কঠিন হতো কেন বা এটা কিভাবে হলে আরও ভালো হয় এই জন্য বিভিন্ন পরামর্শ আপনারা কমেন্টস বক্সে দিবেন তাতে হবে কি অনেকে হয়তো কোরআন ক্লাসে নতুন আসছেন তারা হয়তো দেখে এটা আপনার কমেন্টসটা দেখে অনেকে উদ্বুদ্ধ হবেন যে না তাহলে এখানে থাকা যায় এই ক্লাসটা দেখা যায় এই ধরনের অনেক হয়তো অনেকেই আছেন প্রায় আমাদের আসলে মেন্টালিটিটা এইভাবে আমরা কোনো জায়গায় স্থির থাকি না আমরা একটু দেখে করে চলে যাই দেখবেন ইউটিউবে আসছে একটা ভালো জিনিস সামনে আসছে আল্লাহ নিয়ে আসছেন না আমরা দেখেছি কিন্তু আমাদেরকে শয়টা সবসময় ডাইভার্ট করে সেই খারাপ দিকে নিয়ে যাচ্ছে এইখানে একটু ভালো আছে আনন্দ আছে ফুর্তি আছে হাবি হাবিজাবি এই ধরনের আর কি আসুন আপনারা গঠনমূলকভাবে আপনারা এই কমেন্টস বক্সে লিখেন এই ক্লাস সম্পর্কে যাতে করে আরও দুই চারটা ভাই বোনেরা বা নতুন যারা এই ক্লাসে হয়তো তাদের সামনে চলে আসে হয়তো তারা আপনাদের আপনার কমেন্টস দেখেই তারা হয়তো তারা এই ক্লাসে স্থির থাকতে পারবেন আর আমাদের সবাইকে বোঝাত কী আনবো এবার দেখুন শুনতে পাবে কী শুনতে হবে লাহা মানে তার তার মানে সেই জাহান জান জাহান নামের সে আগুনের ক্রুদ্ধ গর্জন ক্রুদ্ধ গর্জন শুনতে পারবে এবং চিৎকার রোয়ারিং র্যাগিং এবং রোয়ারিং শুনতে পারবে ভাই আল্লাহ যেভাবে বলছেন এখন বাস্তবে এটা না দেখলে আমাদের ভিতর মনে হয় যে কোন উপলিত হবে না কেমন গর্জন কিভাবে আল্লাহ বললে আমরা আরো বিশ্বাস করব বা আমাদের ভিতরে সেই অনুভূতি জাগ্রত হবে যে কীভাবে আমরা এখনও অন্যায় করবো পাপাচার করব খারাপ কাজ করব আমরা পাঁচ শব্দ নামাজ ঠিকমতো পড়ব না আমরা ঠিকমতো পর্দা করব না সে অনুভূতিটা কবে জাগবে ভাই আমাদের ভিতরে আসুন আমরা পাঁচ সপ্তাহ সালাদ আমরা কায়েম করি আমরা নফল নামাজ পড়ি আমরা তাহজুদের নামাজ গুজারি হয়ে যাই আমরা প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখি এইভাবে আমাদের নফল আমলগুলো বাড়িয়ে দেই দেখবেন যত নফল আপনার আমল আপনার ভিতরে বাড়াবেন ততই আপনার কাছে এই জাহান নামের সে আগুন অনেক দূরে চলে যেতে থাকবে আসলে আমরা সবাই বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাই বোঝাতে বিদান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতারও আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মতরাম আজকে যে কয়েকটি বা ভার পেয়েছি গ্রামার পাটে দেখুন লক্ষ্য করেন এই যে প্রথমে উংজুর দেখো বা লক্ষ্য করো ক্রিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দলে পাই আমরা সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে বা করবে আর দেখেন ইম্প্যারিটিভ আদেশ হলো গিয়া উংসুর সাহায্য করো তাহলে এখানে কী হবে ভাই উংজুর দেখো নজর দাও ইম্প্যারেটিভ অর্ডার আদেশমূলক ক্লিয়ার তাহলে বলেন তো এখানে কী হবে সে দেখেছে না জরা না সে দেখেছে সে দেখে বা দেখবে ইয়াং জুরু য়াং জুরু নাসারা যদি ইয়াং শুরু হয় তাহলে নাজারা ইয়াংজুরু জুরু জি আশা করি বুঝতে পেরেছেন তাহলে প্রত্যেকটা শব্দ দেখেন আমাদের এই টেবিলের যে কোনো জায়গা থেকে আসবে কোরআন আয়াতের জি এরপর দেখুন প্রতারাম এই যে একদম কমন শব্দ দরাবু দরাবু মানে পেশ করা দরাব মানে আহার আঘাত করা দরাবা মানে ভ্রমণ করা এই যে খেয়াল করেন দরাবা সে আঘাত করেছে অথবা সে পেশ করেছে আর দরাবু উ যোগ করা হয়েছে এখানে তারা পেশ করেছে পুলুরাল অতীতকাল এবং থার্ড পারসন পুলুরাল দরাবু আমি পেশ করেছি দরাপ্তু আমি পেশ করি দরাবা তুমি না আমরা দরাবতু তোমরা যারা অনেক দীর্ঘদিন যারা ক্লাস করেছেন আমাদের প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে এটা অনেক সহজ মনে হয় কিন্তু নতুন নতুন ভাই যারা জয়েন করতেছেন দেখতেছেন তাদের কাছে হয়তো কঠিন আমি এই জন্য বারবার নতুন নতুন যেই শব্দই আসুক না কেন পুরাতন আমি নতুনভাবে দেখানোর চেষ্টা করি যাতে করে নতুন নতুন ভাইবরা শিখতে পারেন এটা সর্বজনীন সবার জন্য সবাই যেন বুঝতে পারেন জি এবার যখন রাম যে শব্দ বিপত্ত হলো এই যে দেখেন ফা দল্লু তারা পথভ্রষ্ট হয়েছে এক নম্বর দশ নম্বর দল খেয়াল করেন শ্রদ্ধা সে বাধা দিয়েছে ইয়া সুদ্ধু সে বাধা দেয় দিবে তাহলে সে পথভ্রষ্ট হয়েছে দল্লা উ যোগ করা হয়েছে প্লুরাল দল্লু তারা পথভ্রষ্ট হয়েছে খেয়াল করছেন জি তাহলে ফা দল্লু ফলে তারা পথভ্রষ্ট হয়েছে ক্লিয়ার জি আমি হয়েছি দলাল তো হবে দল্লু তো হবে না দলাল আমি দলাল তুমি দলাল না আমরা দলাল তুম তোমরা ক্লিয়ার আর এইটা এই যে মনে রাখবো যে ক্লিয়ার এই দশ নম্বর গ্রুপে আপনার যেহেতু তাসদিদ আছে এই জন্য এখানে গেলে ভাঙ ভেঙে ভাঙতে হবে দলালতু হবে নট দলুতু ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ ব্রিয়দা এই স্লাইড আপনার জন্য একটা কুইজ দেব আপনি একটু রেডি থাকেন এবং ভালোভাবে শুনেন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করেন তাহলেও দেখুন আমি বলে দিচ্ছি সর্দা সে বাধা দিয়েছে ইয়া সে বাধা দেয় বা দিবে তাহলে দল্লা সে পদভ্রষ্ট হয়েছে ইয়াদুল্লু সে পদভ্রষ্ট হয় বা হবে এই একটা জিনিস এরপর হলো গিয়া লা মানে অবশ্য আবার লা মানে না ক্লিয়ার জি এবার আপনাকে বলতে হবে যে আমরা ভবিষ্যতের কোনো কথা ইনশা আল্লাহ বলি ভবিষ্যতে যদি কোনো কিছু হয় ঘটে বা ঘটবে বা হয় বা হবে ইনশাল্লাহ তাহলে আপনাকে বলতে হবে যে এখানে দেয়া আছে যে তারা পথভ্রষ্ট হয়েছে অতীতকাল আপনি বলতে হবে যে ইনশাল্লাহ আমরা পথভ্রষ্ট হব না এটা আরবিটা কি হবে ইনশাল্লাহ আমরা পথভ্রষ্ট হব না দয়া করে উত্তরটি কমেন্ট বুঝতে পারবেন জি এরপর দেখুন মতাম এই যে শব্দটা ইয়াস তাতিউ এই তাতিউ মানে তারা পেত বা তারা সামর্থ্য হতো ক্লিয়ার এই বলটু যাকে বলা হয় ক্লিয়ার দশ নম্বর ফব ইস্তাত সে সামর্থ্য হয়েছে বা সে পেয়েছে ইয়াস তাতিউ সে সামর্থ্য হয় বা সে পায় ক্লিয়ার তা ইয়াস তাতিউ যদি সে হয় আমি আস্তাতিউ তুমি তাস্তাতিউ সে ইয়াস্তাতিউ তারা এই যে তারা হবে কি ইয়া প্লাস বা প্লাস উনা ইয়াস্তাতিউ না ক্লিয়ার দেখছেন বুঝতে পারছেন জি আশা করি বুঝতে পারছেন এরপর দেখুন প্রিয়মতরাম এটা তো আপনারা পারবেন কত ক্লাসে বলা হয়েছে তাবা আর আঁকা বরকতমত হয়েছে আপনারা এটা ক্লিয়ার ছয় নম্বর ফর্মে সা আ ইচ্ছা করেছে শা খেয়াল করেন কিরিয়ার এক নম্বর ফর্ম আট নম্বর দলে পাই আমরা কলা সে বলেছে ইয়া কুলু সে বলে বা বলবে তাহলে সা আ সে চেয়েছে বা সে ইচ্ছা করেছে ইয়া সাউ সে চায় বা চাবে এখানে দেখেন ইচ্ছা করলে বা ইচ্ছা করে বা করবে এখানে বর্তমান কালের মতো হলো অর্থটা কারণ হল সামনে কন্ডিশনাল জাতীয় শব্দ ইন যদি আছে ইন হলো গিয়া কন্ডিশনাল এজন্য অতীতকালের শব্দ থাকলেও বর্তমান কালে প্রকাশ পায় অতীতকালের শব্দ যা আলা করে দিয়েছে করে দিতে পারেন ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি তা চেয়েছে বা ইচ্ছা করেছে ইয়া সে চায় বা চাবে জি আশা করি বুঝতে পেরেছে এরপরে তো প্রথম ক্রিয়া দুই নম্বর ফর্মে পায় অনেকবার এসেছে এই এই কথাটা কাজ যাবা কাজ যাবা কাজ যাবা ক্রিয়ার দুই নম্বর ফর্ম কাফারা সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে তা কাজ যাবা সে দূর করেছে আর তারা দূর করেছে কি হবে ভাই কার অস্বীকার করেছে সরি কাফারা সে দূর করেছে ইউ কাফি দূর করে বা করবে তাহলে কাজ যাবা সে অস্বীকার করেছে ইউ কাজজিবু সে অস্বীকার করবে কাজ যাবা সেও যদি হয় তারা হবে কি কাজ যাবু এই যে কাজ যাবু উ যোগ করা হয়েছে তারা অস্বীকার করেছে বা তারা অমান্য করেছে কাজযাপ্তু কাজযাপ্তা কাজযাপনা না ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এই ছেলে লক্ষ্য মতরম আমরা জানি যে দেখেন বিশাআ সা মানে আমরা কেয়ামত বলতেছি দেখুন অ্যাডভার্ব অফ টাইম যাকে বলা হয় জুরুফু জামান মানে অ্যাডভার্ভ অফ টাইম আর একটা আছে জুরুফুল মাকান অ্যাডভার্ব অফ প্লেস এগুলো হলো অ্যাডভার্ভটা হলো কি ভাই এস এম গ্রুপের ভিতরে আর এস এমটা আমরা সাধারণত ব্ল্যাক কালার করেছি ব্ল্যাক কালার দেখুন এই সাত আওয়ার সময় ক্ষণ ঘন্টা বা কেয়ামত কেয়ামতের আরেকটা নাম হলো কোরআনে কিয়ামাহ আসে কথাটা কিন্তু সাহা কথাটাও আসে তাহলে অর্থ কি কেয়ামত সাহার আরেকটি অর্থ হলো কেয়ামত আশা করি বুঝতে পারছেন তাই অ্যাডভারঅ টাইমে দেখেন অনেকগুলো আছে ইয়াম মানে দিন শাহরুন মাস স্নাহাত বছর স্নাহুন সকাল ধরুন দুপুর রাত সময় এগুলো কাবলা মানে পূর্বে বা দা পরে তারপরে ফাজরুন ডন এই যে আল আন এখন আবাদা ফরিভার এইগুলো হলো কি আপনার অ্যাডভার্ভ অফ টাইম যাকে বলা হয় ধুরফুজ সামান আশা করি বুঝতে পেরেছেন এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু কোরআনে বার বার এসেছে আশা করি বুঝতে পেরেছেন জি এরপর যখন মতো ক্রিয়া চার নম্বর ফর্মে পাই আমরা ও আতাদ না আমরা প্রস্তুত করেছি বা আমি প্রস্তুত করেছি দেখুন আং সে নাজির করেছে ইয়ং ঝিলু সে নাজির করে বা করবে আতাদা সে প্রস্তুত করেছে ইয়ং অতি সে প্রস্তুত করে বা করবে তাহলে আতাদা সে করেছে তারা করেছে কি হবে ভাই আতাদু তারা প্রস্তুত করেছে আমি করেছি আতাত্তু তুমি করেছো আতাত্তা আমরা করেছি আতাদ না এই যে দেখেন আতাদ না মানে আমরা প্রস্তুত করেছি ক্লিয়ার আশা করছে আর আতা তুম তোমরা প্রস্তুত করেছ জি সব শেষে দেখুন প্রিয় মতরাম তাহলে এটা তো আমরা পারেন র আ মানে সে দেখেছে র আ সে দেখেছে ইয়া র সে দেখে বা দেখবে এই যে দেখেন সামিউ সোনা খেয়াল করছেন কি এক নম্বর তিন ভাই এই যে সামিয়া একদম সামিয়া গ্রুপ ঠিক আছে সামিয়া সে শুনেছে ইয়াসমাও সে শুনে বা শুনবে স্বামী সে শুনেছে সামিউ তারা শুনেছে তারা শুনেছে সামিউ স্বামী তু আমি স্বামী তুমি আমরা স্বামী তুম তোমরা ক্লিয়ার জি এইভাবে প্রত্যেকটা আয়াতের বিভিন্ন ভাবগুলো আমরা রূপ দেখাছি। আর যে এই যে আপনার হর্ব দেখেন প্রিপোজিশন হর্ব মিন মানে হতে বা থেকে মিনের পরে আপনার এসে বা নাউন না নাউনের শেষে জের বা দুই জের হয় সেই মিলে গেছে আবার এটা আছে নাউন নাউনের পরে আবার অ্যাডজেক্টিভ চলে আসে তবে জায়গা কেমন জায়গা বাই দিন দূরে তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভের নিয়ম কি নাউন যেই রূপে আসে অ্যাডজেক্টিভ সেই রূপে আসে ক্লিয়ার বুঝতে পারছেন তো নাউন যদি ডেফিনিট আর্টিকেল হয় অ্যাডজেক্টিভ ডেফিনিট আর্টিকেল হবে নাউন যদি ইনডেফিনিট আর্টিকেল হয় অ্যাডজেক্টিভ ইনডেফিনিট আর্টিকেল হয় এগুলো হলো আপনার নিয়ম মোটামুটি আশা করি বুঝতে পারছেন অল্লা আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আমিনা কালুকি